Hello everyone, Assalamualaikum shabaike, shabai kemon achen? আমি রিয়া ফ্রম মাই পেজ মেকআপ বাই রিয়া আর আজকে ব্লগ 6 এ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি চলে যাচ্ছি লিটল এশিয়াতে কারণ আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে ঈদের বাফেটা ট্রাই করব আর আমি একটু লেটে গিয়েছিলাম এজন্য আমি প্রথমে ঢুকে আম্মু আব্বুকে খুঁজতেছিলাম কারণ আম্মু আব্বু হচ্ছে আমার আরো প্রায় 1.5 ঘন্টা আগে এসেছে আর ওদের বাফেট স্টার্ট হয় তোমরা জানো যে 12:30 থেকে স্টার্ট হয় আর আমি গিয়েছিলাম প্রায় 1:20 এর দিকে প্রথমেই দেখলাম যে এখানে অনেকগুলো খাবার আছে বিভিন্ন ধরনের ভর্তা আইটেম ছিল তারপর হচ্ছে ফুচকা ছিল এন্ড থাই স্যুপ ছিল তো আপুকে বললাম যে আপু যাতে ফুচকাটা রেডি করে রাখে যেহেতু আমার ফুচকা খুবই খুবই ফেভারিট আর এদিকে হচ্ছে আমি চিকেন থাই স্যুপটা নিচ্ছিলাম ট্রাই করার জন্য তো দেখতে পাচ্ছো ভাইয়াটা খুব সুন্দর করে সার্ভ করে দিচ্ছে আমাকে And a Thai soup jar mudhe ami ektu kore red chili sauce ta apply kore nichi apply bolte mix kore nichi and erpor ami ekhane ekta onthon niyechi ar ekta pakora niyechi ar amar khubi pochondo hocche chowmein tai ami chowmein niye nichi and ei dike hocche apur fuchka banano pray almost sesher dike so fuchka ta ashole onek beshi moja hoychilo তো আমি চলে আসলাম থাই স্যুপ আমার ফেভারিট থাই স্যুপটা নিয়ে আর এখানে দেখতে পাচ্ছ আমার চাউমিন অন্থন সবকিছু আমি রাখলাম আর এখানে হচ্ছে এই যে সাকিব আসছে সাকিব হইতেছে অনেকগুলা স্ন্যাক্স ট্রাই করছে আর আমাদের ফেভারিট ফুচকাটা রেডি যেটা হচ্ছে বিথিয়াপু রেডি করছে আর এটা আসলেই আসলেই খুব খুব বেশি মজা লাগছে আমার মোর দেন চাউমিন মোর দেন স্যুপ ফুচকা ইজ বেস্ট ওকে সো এখন হচ্ছে গিয়ে দেখো আমি 10 মিনিটস পর কিছুক্ষণ গল্প টল্প করে আম্মুর সাথে ভাবলাম যে একটু এদের ভর্তাগুলো ট্রাই করা যাক তো ভর্তা এখানে অনেক রকমের ভর্তা আছে আমি তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি দেখতে পাচ্ছ আলু ভর্তা তারপর হচ্ছে একটা হচ্ছে শুটকি ভর্তা চিংড়ি শুটকি আই গেস আরেকটা হচ্ছে টমেটোর চাটনি দেন হচ্ছে বেগুন ভর্তা ছিল আর দুই রকমের স্যালাড নিয়েছিলাম তো প্রথমে আমি একদম অল্প টুকু করে ভাত নিয়ে আমি যেহেতু আমরা বাঙালি সো বাঙালি খুব বেশি ভর্তা পছন্দ করে আর এই জন্য আমি কি করলাম যে একেবারে হাত দিয়েই আমি ফুললি এনজয় করে আমি আমার সাদা ভাতের সাথে ভর্তাটাকে এনজয় করে খেতেছিলাম সো ইয়েস আমার দেখো একদমই প্লেট কিন্তু খালি হয়ে গেছে খুব বেশি মজা লাগছে আমার টমেটো চাটনিটা যাই হোক এরপরে হচ্ছে আমি যেটা করলাম তিন রকমের আমি রাইস নিলাম এখানে একটা হচ্ছে ডিমের সাথে নিয়েছি খিচুড়ি আর একটা হচ্ছে বাসমতি চালের রাইস যেটা সেটার সাথে হচ্ছে একটা রূপচাঁদা মাছ অ্যান্ড ফ্রাইড রাইসের সাথে হচ্ছে আমি চাইনিজ ভেজিটেবলটা নিয়েছি এদের আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগছে চাইনিজ ভেজিটেবল অ্যান্ড ফ্রাইড রাইস সো এইটাও আমি অল্প অল্প নেওয়ার পরে খাই ফেলছি আসলে কিন্তু আমি তখন ওই দিন অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম তো ফুলি খাইতে পারছি ঠিক আছে যাই হোক এখন আমি এখান থেকে এদের কিছু সি ফুড ট্রাই করছি আর এটা হচ্ছে কাঁকড়া ভাজি ছিল তো এরপরে দেখো এটা এইটাও কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে এদের মেনলি হচ্ছে যারা ফুচকা লাভার তারপর হচ্ছে গিয়ে তোমরা যারা চিকেন ভ্যারাইটিস চিকেন ছিল তোমরা যারা মানে খুব বেশি বেশি খাইতে পারো তোমাদের জন্য হচ্ছে বাফেট বেস্ট সো দেখো এখানে আবার বিফও ছিল চিকেন কারিও ছিল এখান থেকে আমি জাস্ট এক পিস বিফ নিয়েছি ট্রাই করার জন্য বাট আনফর্চুনেটলি আমি বিফটা খাইতে পারি নাই কারণ আমার আমি এত বেশি খাইছি যে আমার পেটে জায়গা ছিল না ওকে দেন আর যারা এই ব্লগটা দেখে তোমরা কমেন্ট করতে আসবে যে বাফেট বাফেটের মধ্যে এতগুলো খাবার কেমনে খাইছেন এই সেই ভাই বাফেট খাইতে গেছে সো খাইতেই গেছি খাবই ঠিক আছে সো উল্টাপাল্টা কমেন্ট করার দরকার নাই আর এইদিকে দেখো আম্মু আর আব্বু মিলে গল্প করতেছিল সো আমি এই ছোটো ক্লিপটা একটু ক্যাপচার করে নিয়েছিলাম খুব সুইট লাগছিল যাই হোক তো আফটার দ্যাট আমরা কিছুক্ষণ ভিডিওস করলাম ছবি তুললাম আম্মু সহ আব্বু সহ আর এখন আমরা একটু গল্প করছি অ্যান্ড আফটার দ্যাট আমরা যেটা করব গল্প টল্প করে ডেজার্ট খেয়ে ব্যাক করব বাসায় ওকে সো আম্মুর সাথে অনেকক্ষণ দুষ্টমি করতেছিলাম আম্মু ইজ লুকিং সো প্রিটি
আর ফ্যামিলির সাথে বের হলে তো আসলে অনেক মজা লাগে, কারণ হচ্ছে প্রত্যেকটা মোমেন্ট এনজয় করা যায়। দেখো এখানে হচ্ছে ডেজার্ট আইটেমের মধ্যে এদের 3 থেকে 4টা ডেজার্ট আইটেম ছিল, আমি জাস্ট 2টা আইটেমই ট্রাই করছিলাম। এই পায়েসটা আমার কাছে মানে ফিরনিটা খুব বেশি মজা লাগছে, যেটা এখন নিচ্ছি এটা আসলেই অনেক মজা, সো ইয়াম। সো এটা আমি একটু বেশি করে নিয়েছি, কারণ আমরা ফার্স্টে ট্রাই করছিল অ্যান্ড ওদের মুখ থেকে শুনলাম যে এটা নাকি খুব বেশি মজা হয়েছে। এই ফিরনিটা খুব খুব বেশি একদম বিয়েবাড়ির যে ফিরনিটা থাকে ওই টাইপেরই ছিল টেস্টটা। সো ইয়াস, এটা হচ্ছে আমাদের একটা পারফেক্ট শর্ট ব্লগ। যারা যারা দেখছো আমাদেরকে কমেন্ট করে জানাবা যে এই ব্লগটা কেমন লাগছে। আজকে আমি একটু টায়ার্ড প্লাস আমি একটু সিক, এই জন্য আমি খুব ফার্স্ট ভয়েস দিয়েছি। আর এখন হচ্ছে দেখো আমরা চলে যাব, রেডি হয়ে নিচ্ছি, সবাই চলে যাব। ওকে, সো লাস্টে আমি আম্মুকে বললাম যে একটু কয়েকটা ফ্যামিলি পিক তুললেই ভালো হইতো, বাট তোলা হয়নি। অ্যান্ড দ্যাটস ইট, সবাই ভালো থাকবা। আর আজকের ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে।